প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। 2021-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ ভিডিও ইতিমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখো। এবং আমরা কিন্তু WBTA এবং ছায়া প্রকাশনের মডেল টেস্ট পেপার থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে ধীরে ধীরে তুলে আনছি। এবং আজকে আমরা ছায়া প্রকাশনের মডেল টেস্ট পেপার থেকে ইতিহাসের আরও 30টা গুরুত্বপূর্ণ MCQ তোমাদের সামনে উপস্থিত করব। যারা আমাকে প্রথম দেখছো তাদেরকে জানাই, আমরা কিন্তু ছায়া প্রকাশনের মডেল টেস্ট পেপার থেকে ইতিমধ্যেই ইতিহাসের আরেকটি পর্ব আপলোড করে দিয়েছি। সেই পর্বটা যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই সেই পর্বটাকে দেখে নাও। আজকে আমরা সরাসরি দেখে নেব ছায়া প্রকাশনের মডেল টেস্ট পেপার থেকে দ্বাদশ শ্রেণীর ইতিহাসের আরও 30টি গুরুত্বপূর্ণ MCQ। দ্বাদশ শ্রেণীর ছায়া প্রকাশনের মডেল টেস্ট পেপারে ইতিহাস থেকে আসা MCQ এর দ্বিতীয় পর্ব। প্রথম প্রশ্ন, ইতিহাস রচনার সূত্রপাত ঘটেছিল? সঠিক উত্তর, গ্রিসে। পরবর্তী প্রশ্ন, আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতে যে শহরটি দখল করে সেটি হল? সঠিক উত্তর, কোহিমা। পরবর্তী প্রশ্ন, ভিয়েতনাম প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর, হো চি মিন। পরবর্তী প্রশ্ন, ইন্ডিয়া টুডে গ্রন্থটির রচয়িতা হলেন? সঠিক উত্তর, ডক্টর রজনীপাম দত্ত। পরবর্তী প্রশ্ন, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির প্রতিষ্ঠাতা হলেন? সঠিক উত্তর, মানবেন্দ্রনাথ রায়। পরবর্তী প্রশ্ন, কলারাম মন্দিরে প্রবেশের দাবিতে আন্দোলন করেন? সঠিক উত্তর, ডক্টর B.R. আম্বেদকর। পরবর্তী প্রশ্ন, ইংরেজরা বাংলায় দিওয়ানি লাভ করে? সঠিক উত্তর, 1765 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, মৌখিক ইতিহাসের গুরুত্বপূর্ণ উপাদান হল? সঠিক উত্তর, কথোপকথন। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন? সঠিক উত্তর, রুজভেল্ট। পরবর্তী প্রশ্ন, ডিরোজিও শিক্ষকতা করতেন? সঠিক উত্তর, হিন্দু কলেজে। পরবর্তী প্রশ্ন, ভারতে রেলপথের প্রথম প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি ছিলেন? সঠিক উত্তর, টমাস ব্যাবিংটন মেকলে। পরবর্তী প্রশ্ন, TNCNের সন্ধি স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর, 1858 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, চীনে চৌঠা মে আন্দোলনের ভিত্তিতে জিওগুও স্লোগানের অর্থ ছিল? সঠিক উত্তর, বিদেশিরা দূর হট। পরবর্তী প্রশ্ন, ঈশ্বরের মতোই সীমাহীন শক্তির অধিকারী হলেন? সঠিক উত্তর, কিংবদন্তির নায়ক। পরবর্তী প্রশ্ন, ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় শক্তির উপনিবেশ ছিল? সঠিক উত্তর, ইন্দোনেশিয়া হল্যান্ডের উপনিবেশ ছিল। পরবর্তী প্রশ্ন, বাংলায় ভারত ছাড়ো আন্দোলনে যে নারী শহীদ হন তিনি হলেন? সঠিক উত্তর, মাতঙ্গিনী হাজরা। পরবর্তী প্রশ্ন, বাংলায় নবজাগরণের অগ্রদূত ছিলেন? সঠিক উত্তর, রাজা রামমোহন রায়। পরবর্তী প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয়? সঠিক উত্তর, 1856 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন? সঠিক উত্তর, লর্ড কর্নওয়ালিস। পরবর্তী প্রশ্ন, ভিয়েতমিন কে গঠন করেন? সঠিক উত্তর, ভিয়েতমিন গঠন করেন হো চি মিন। পরবর্তী প্রশ্ন, ভারতের লৌহ মানব বলা হয় কাকে? সঠিক উত্তর, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভ ভাই প্যাটেলকে।
পরবর্তী প্রশ্ন, লুভর মিউজিয়াম কোথায় অবস্থিত? সঠিক উত্তর, লুভর মিউজিয়াম প্যারিসে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, প্রাচীন গ্রিসের অন্যতম কিংবদন্তি চরিত্র ছিল? সঠিক উত্তর, হারকিউলিস। পরবর্তী প্রশ্ন, বাংলায় পঞ্চাশের মন্বন্তর হয়েছিল? সঠিক উত্তর, 1943 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, সত্যশোধক সমাজের প্রতিষ্ঠাতা ছিলেন? সঠিক উত্তর, জ্যোতিবা ফুলে। পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন ভারতে আসে? সঠিক উত্তর, 1942 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন, কো হং ছিল একটি? সঠিক উত্তর, বণিক সংগঠন। পরবর্তী প্রশ্ন এবং আজকের পর্বের শেষ প্রশ্ন, মর্লে মিন্টো সংস্কার আইন পাস হয়? সঠিক উত্তর, 1909 খ্রিস্টাব্দে। আমরা যেমন বিভিন্ন টেস্ট পেপার থেকে তোমাদেরকে বিভিন্ন পেজ সলভ করে দিচ্ছি বা বিভিন্ন পেজ মিলিয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আছে সেগুলো ধীরে ধীরে তোমাদের সামনে উপস্থাপন করছি, তেমনি তোমাদের মধ্যে অনেকেই কিন্তু বারবার আমাকে একটা রিকোয়েস্ট করছো যে আমাদের কিন্তু এসএকিউ ভিডিও দিলে খুব ভালো হয়। সেই কারণে আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে আমরা ধীরে ধীরে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এসএকিউগুলো রয়েছে এই বছরের জন্য সেই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো। যেহেতু দ্বাদশ শ্রেণী, সেহেতু সমস্ত এসএকিউর উত্তর কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরতে পারবো না, তার কারণ ভিডিওটা কিন্তু তাহলে অনেক বড় হয়ে যাবে এবং অনেকগুলো ভিডিও করতে হবে। সেই কারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ এসএকিউ যেগুলো তোমাদেরকে করে যেতেই হবে সেই রকম কতগুলো গুরুত্বপূর্ণ এসএকিউ তোমাদের সামনে আমরা বিভিন্ন পর্বের মাধ্যমে খুব শীঘ্রই তুলে ধরবো। আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দেবে এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে, আর চ্যানেলটায় যারা নতুন বা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে অল বাটনটা সিলেক্ট করে রাখবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা তুমি সবচেয়ে আগে পেয়ে যেতে পারো। আজকের জন্য এতটুকুই, খুব শীঘ্র আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর অবশ্যই মন দিয়ে পড়াশোনাটা চালিয়ে যাও।